আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ক্লাসে আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা আজকের এই ক্লাসটি হচ্ছে এইচএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য তো আজকে আমরা ষষ্ঠ অধ্যায় অধ্যায়টির নাম হচ্ছে স্পেনে উমাইয়া শাসন এই অধ্যায় থেকে অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নিব তো শিক্ষার্থীরা আমরা আমাদের ক্লাসটি শুরু করে দেই এক নম্বরে বলা হয়েছে কোন মুসলিম সেনাপতি স্পেন জয় করেন উত্তর তারিক বিন জিয়াদ দুই সিউটা কিসের নাম উত্তর দ্বীপের তিন স্পেন বিজয় করেন কে উত্তর তারিক বিন জিয়াদ চার ফ্লোরিডা কে ছিলেন উত্তর কাউন্ট জুলিয়ারের কন্যা পাঁচ জিব্রাল্টার প্রণালীর পূর্ব নাম কী উত্তর জবল আত তারিক ছয় প্রথম আব্দুর রহমান ও ইউসুফের মধ্যে সংঘটিত যুদ্ধের নাম উত্তর মাসারার যুদ্ধ সাত স্পেন বিজয়ের প্রাককালে আফ্রিকার ফলিফা কে ছিলেন উত্তর আল ওয়ালিদ আট নরম্যান কাদের নাম উত্তর জার্মানদের একটি গোত্র নয় মুসলিম বিজয়ের প্রাককালে স্পেনের রাজা কে ছিলেন উত্তর রডারিক দশ কোন নদীর তীরে স্পেনের যুদ্ধ সংগঠিত হয় উত্তর গোয়াডিলেট উইভার এগারো ফিল আল্লাহ আল আবদ কাদের উপাধি ছিল উত্তর স্পেনের মূল সুলতান বারো আব্দুর রহমান আল গাফেকি কার উত্তরাধিকারী ছিলেন উত্তর আনসাবার তেরো আব্দুর রহমান আল গাফেকির সৈন্যবাহিনীর সাথে কোথায় চার্লস মার্টেলের বাহিনীর সাথে দেখা হয় উত্তর টুলস ও পয়টিয়ার্সের মধ্যবর্তী স্থানে চোদ্দ আব্বাসী যুগের প্রথম খলিপা কে ছিলেন উত্তর আবুল আব্বাস আল সাফা পনেরো জাবের যুদ্ধ হয় কত খ্রিস্টাব্দে উত্তর সাতশো পঞ্চাশ ষোলো আশাফা কেন উমাইয়া নিধন নীতি গ্রহণ করেন উত্তর সিংহাসনের আরোহণ করার জন্য সতেরো কে কর্ডোভা নগরীকে তিলোত্তমা নগরীতে পরিণত করেন উত্তর আব্দুর রহমান আর দাখিল আঠারো কে করডোভা নগরীকে তিলুত্তমা নগরীতে পরিণত করেন উত্তর আব্দুর রহমান আর দাখিল উনিশ খলিফা আল কেন আব্দুর রহমানকে আরবের পাখি বলে অভিহিত করেন উত্তর কৃতিত্ব ও গুণাবলীর জন্য বিশ আব্দুর রহমানের সবচেয়ে বড় কৃতিত্ব কি ছিল উত্তর স্পেনে উমাইয়া আমিরাত প্রতিষ্ঠা তিনি খ্রিস্টান ও ফাতেমিদের স্পেন জয়ের আশা ধুলিসাত করে দেন স্পেন বিজয়ের ইতিহাস পরে তুমি কার কথা উল্লেখ করবে উত্তর প্রথম আব্দুর রহমানের বাইশ আব্দুর রহমান আদ দাখিলের যুগকে স্পেনের স্বর্ণযুগের প্রথম পদক্ষেপ বলা হয় কেন এর উত্তর হচ্ছে তার সময় স্পেনে উন্নয়নের ভীত প্রতিষ্ঠা পায় তেইশ আরবীয় ভাবধারা রীতিনীতি শিক্ষা সাহিত্য ও সংস্কৃতির অনুশাসনের দলকে কি বলা হতো উত্তর মুজারেব চব্বিশ ওমর বিন হাফসুন কে ছিলেন উত্তর বিদ্রোহী নেতা পঁচিশ কাকে সাভিয়র অফ স্পাইন বলা হয় উত্তর তৃতীয় আব্দুর রহমানকে ছাব্বিশ সুলতানা তারুপ কে ছিলেন উত্তর দ্বিতীয় আব্দুর রহমানের স্ত্রী সাতাশ তৃতীয় আব্দুর রহমান কত সালে সিংহাসনে আরোহণ করেন উত্তর বিদ্রোহ হয় কত সালে উত্তর উনিশশো বত্রিশ উনত্রিশ ফাতেমি বংশের প্রতিষ্ঠাতা কে উত্তর উবায়দুল্লাহ আল মাহদি তিরিশ কর্ডোভা মসজিদ নির্মাণে কত হাজার স্বর্ণ ব্যয় করা হয় উত্তর আশি হাজার একত্রিশ তৃতীয় আব্দুর রহমান কর্তৃক গঠিত বিশাল ও শক্তিশালী সৈন্যবাহিনী কি নামে পরিচিত ছিল উত্তর স্লাব বাহিনী বত্রিশ আব্দুর রহমান কোথায় ঐতিহাসিক আজ জোহরা প্রাসাদ নির্মাণ করেন উত্তর কর্ডোভার হিল অফ দ্য বার্ডের পাদদেশে তেত্রিশ আধুনিক আলোকবিজ্ঞানের জনক কাকে বলা হয় উত্তর ইবন হাইসাম চৌত্রিশ ফাইডিনাল্ড কে ছিলেন উত্তর আরাগনের রাজা পঁয়ত্রিশ কে স্লাব বাহিনী গঠন করেছিলেন উত্তর তৃতীয় আব্দুর রহমান ছত্রিশ কর্ডভাকে শ্রেষ্ঠত্বের জন্য কি বলা হতো উত্তর জুয়েল অফ দ্য ওয়ার্ড সাঁত্রিশ জোহরা প্রাসাদ কোথায় অবস্থিত উত্তর কর্ডোভাই আটত্রিশ কাকে আধুনিক আলোকবিজ্ঞানের জন্মদাতা বলা হয় উত্তর ইবনে হাইসামকে উনচল্লিশ তারিক ইফতিতা আল আন্দালুস গ্রহন্থের লেখককে উত্তর ইবনে আল কুতিয়ার চল্লিশ আল গাফিকি ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন এর যথার্থ কারণ কি উত্তর বৃক্ষের নাম প্রদান করেন একচল্লিশ গ্রানাডায় আল হামরা কে নির্মাণ করেন উত্তর গ্রানাডার নাসিরি বংশের মোহাম্মদ আল গালিব বেয়াল্লিশ মুসলিম বিজয়ের প্রাককালে তৎকালীন স্পেনে কয় শ্রেণীর লোক বসবাস করত উত্তর দুই আমিরাত প্রতিষ্ঠার পূর্বে কোন দুই গোত্রের গৃহযুদ্ধ ভয়াবহ আকার ধারণ করে উত্তর হিমারিও মুদারিও চুয়াল্লিশ মুসলমানদের স্পেন আগমনের প্রাককালে রাজধানী কোথায় ছিল উত্তর কর্ডোভা পঁয়চল্লিশ শের শাহ উপমহাদেশে ঘোড়ার ডাক প্রচলন করেন তার সাথে স্পেনের কোন রাজার সাদৃশ্য রয়েছে উত্তর আব্দুর রহমান আদ্দা খিলের ছেচল্লিশ আবদুল্লাহ কত সালে কর্ডোভায় ক্ষমতা গ্রহণ করেন উত্তর আটশো অষ্টাশি স্পেনের ত্রাণ কর্তা বলা হয় কাকে উত্তর তৃতীয় আব্দুর রহমানকে আটচল্লিশ এক হাজার একত্রিশ সালে খিলাফতের পতনের ফলাফল কি ছিল উত্তর ক্ষুদ্র ক্ষুদ্র রাজবংশের শাসন প্রতিষ্ঠা অনুপঞ্চাশ মুসলিমদের আগমনের পূর্বে স্পেনের অবস্থা ছিল এর উত্তর হচ্ছে শাসকদের মধ্যে দ্বন্দ্ব এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ রাজা কুশাসনে দুর্দশাগ্রস্ত হয়ে পড়েছিল এর উত্তর হচ্ছে কৃতদাসরা ইহুদিগণ এবং ভূমিদাসরা প্রশিক্ষার্থীরা এই অধ্যায়ের মোট পঞ্চাশটি এমসিকিউ উত্তর সহকারে আলোচনা করলাম এ পঞ্চাশটি এমসিকিউ সহ মোট আটান্নটি এমসিকিউ এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পিডিএফ আকারে দেওয়া আছে তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পিডিএফটি ডাউনলোড করে নিবে শিক্ষার্থীরা আজকের ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে